সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। দুদিন আগে রাস্তায় দাঁড়িয়ে থাকা উন্নয়নকে হাত ধরে দেখানোর বার্তা দিয়েছেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এবার সরাসরি বিজেপির ডানা ছাটার হুমকি দিয়ে রাখেন তিনি। সিউড়িতে মহামিছিলে অংশ নিয়ে তিনি একযোগে আক্রমণ করেন অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তাদের বাংলার সফর নিয়ে তোপ দাগেন অনুব্রত। বীরভূম জেলা সভাপতি বলেন, এখন একটা ডানাওয়ালা দল বেরিয়েছে, তারা আবার উঠতে চাইছে, কিন্তু ডানা তো আর তাড়াতাড়ি বড় হয় না, অনেক সময় লাগবে, তাই যে গাছে আছে সেই গাছে থাকাই ভালো, বেশি উঠতে চাইলে ডানা ছেঁটে দেব, অন্য গাছে যেতে গেলে আছড়ে পড়বে মাটিতে। সোমবার সিউড়িতে একটি মহা মিছিল হয় তৃণমূলের, কিন্তু সেই মিছিল শেষ করা সম্ভব হয়নি বৃষ্টির কারণে, হয়নি সমাবেশও। অনুব্রত জেলা পার্টি অফিস থেকে বিজেপির বিরুদ্ধে হুঙ্কার ছাড়েন। তিনি বলেন, গ্রামে গ্রামে লোক পাঠিয়ে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে কুৎসা রটাতে চাইছে, আমার জেলায় ওসব চলবে না, ওসব করতে গেলে হাত ধরে উন্নয়ন দেখিয়ে দেব। তিনি বলেন, সম্প্রতি অমিত শাহ বীরভূম সফর সেরে গিয়েছেন, বিজেপি নাকি এই জেলার দুটি আসনকে টার্গেট করেছে লোকসভায়। অনুব্রতর বার্তায় বাংলায় ২৪টি আসন বিজেপির টার্গেট, নিশ্চয়ই অসুস্থ ছিলেন অমিত শাহ, না হলে ওই রকম প্রলাপ বকতে পারে। তিনি এদিন প্রধানমন্ত্রী মেদিনীপুর সফরকে কটাক্ষ করে বলেন, মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র কৃষকেরা আত্মহত্যা করছে, আর প্রধানমন্ত্রী বাংলায় আসছেন কৃষকদের সঙ্গে কথা বলতে, কি কথা বলবেন তিনি, কৃষকেরা ইউরিয়া রাসায়নিক সার পাচ্ছেন কি না,